মুসলমান। সাকরামাত আলী জয়পুরী বললেন, আমি বলবো না বলবো না, আপনারা যেই মাটির মূর্তির পূজা করেন ওই মাটির মূর্তি বলে দিবে কোন ধর্ম সঠিক। তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো, আমার বন্ধুকে যদি ভালোবাসো, তোমাদের তাম জিন্দিগির গুনার খাতা আমি মাফ করে দিব। আমার আল্লাহ এত জানায় দেয়, আল্লাহ যাত জান্নাত বানাইল, এই জান্নাত আমাদের জন্য পুরস্কার হিসেবে দিবে। মনে রাখবেন, আল্লাহর ওলিদের মত পথে চলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। তিনার ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আগে রাসূলের ভালোবাসতে হবে, আল্লাহর গোলামি যদি করতে চাও আগে রাসূলের গোলামি করতে হবে। আমাদের দেশের কিছু পায়জামা মরতা আলেম ওলামা বের হইছে, কয় রাসূলের গোলামি তো কোনো কিছুর দরকার নাই, বলে রাসূলের গোলামি ভালোবাসার কথা এগুলো বলার দরকার নাই। এ বেকুব আলেম, কে বলেছে? আল্লাহর ওলিরা এই মহাদেশে আসলেন, সাকরামাত আলী জয়পুরী রহমাতুল্লাহ আলাইহ, তিনি আসলেন আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী, এবং এই মানুষগুলো কেমনে রাসূলকে ভালোবাসবে, ইসলাম ধর্মে চলবে, তিনি এটাই শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মানুষ, তিনারা টুপি পরা জানতেন না, জুব্বা পরা জানতেন না, পাগড়ি পরা জানতেন না, আলখিল্লা কেমনে পড়তে হয়, নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে করতে হয় জানতেন না। সাকরামাত আলী জয়পুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আসার কারণে এই বাংলার জমিনের মানুষ আমরা সঠিক ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাদের মতবতে চলে থেকে আমরা ওই ইসলাম মানতে চাই, নতুন করে বাতিল 72 ফেরকা ডিজিটাল জান্নাত তাদের আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিরা যেই পথে গেছে, যেই মতে আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করে, যেই জান্নাতের মধ্যে ঘুমায়, আমরা ওই জান্নাতেই ঘুমাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া মুসলমান, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর গোলামি করতে হলে, রাসূলের গোলামি করতে হয়। আল্লাহ কোথায় দলিল দিল? আমার আল্লাহ দলিল দিয়া দেয় 4 নম্বর সুরা 5 নম্বর পারা, সুরা নিসা আয়াত শরীফ নম্বর 80, মদিনায় অবতীর্ণ সুরা। আল্লাহ জানায় দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ জানায় দেয়, মাইয়াতুর রাসূল ফাকাদ আতাল্লাহ, যে আমার রাসূলের আতোয়া করলো, যে আমার রাসূলের গোলামি করলো, আল্লাহ ডাক দিয়া কয় সেজন্য আমি আল্লাহর গোলামিটাই করলো। মনে রেখে দিও, আল্লাহর ওলিদের কারণেই এই উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি। তিনারা আমার নবীকে কেমনে ভালোবাসতে হয় আমাদেরকে শিখাইলেন। মনে রেখে দিবা, আল্লাহর ওলিদের বিদ্যাচরণ করিয়া এ দেশে কোনো মানুষ কিন্তু টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেই দেখলাম এই বাংলাদেশের ওয়াবিপন্থী একজন বড় আলেম, তিনি আল্লাহর ওলিদের ব্যাপারে বিদ্যাচরণ করতে যাইয়া তিনি বললেন, আল্লাহর ওলিদের দরবারে, পীরের দরবারে যে সালে সওয়াব মাহফিল হয়, ওরস পালন হয়, এটা করা জায়েজ নাই। এই কথা বলতে যাইয়া সিট পাতাং হইয়া স্টেজ ভেঙে তিনি পড়ে গিয়েছে। মনে রেখে দিবেন, আল্লাহর ওলির মায় দুনিয়ার বাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির মায় দুনিয়ার বাজ। আল্লাহর ওলিদের অবদানের কারণেই এদেশে আমরা ইসলাম পেয়েছি। সাকরামাত আলী জয়পুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এই উপমহাদেশে বাংলার জমিনে আসলেন, তখন এই দেশে মুসলমান ধর্মের মানুষ পাওয়া যাইতো না, যদিও দুই একজন পাওয়া যাইতো, তারা হিন্দুদের কালচার পালন করতো। কথা বলেন ঠিক কিনা? সাকরামাত আলী জয়পুরী আসিয়া নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে 4,500 টুপি, 4,500 জুব্বা, এইগুলো মানুষদেরকে পড়াইয়া কালেমা পড়া ইসলাম ধর্মের মধ্যে দাখিল করেছে। কথা বলেন ঠিক কিনা? উনি যখন রংপুরের জমিনে আসলেন, রংপুরের জমিনে আসার পরে কিছু ব্রাহ্মণেরা, কিছু পণ্ডিতেরা, কিছু রাজা তার বিরোধিতা করলো, ফকির এই দেশে ইসলাম প্রচার করতে পারবে না। আল্লাহু আকবার বলে সাকরামাত আলী জয়পুরী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি আসলেন, আসার পরে তিনি কালেমার দাওয়াত দিতেছিল, তিনি আজান দিয়ে দিল, এইবার রাজার কাছে খবর চলে যায় আমাদের এলাকার মধ্যে একটা ফকির আসছে, তিনি আসি আজান দিল। এইবার যখন রাজা খবর পাওয়া যায় বলে ওই ফকিরকে ডাক দাও, ফকিরকে ডাক দিয়ে বললেন সাকরামাত আলী জয়পুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ফকির। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সাকরামাত আলী জয়পুরী রাজার সামনে গেলেন, যা বলতেছে
কি আপনি কি আমাকে ডাকছেন? রাজা ডাকবে বলে তোমাকে ডাকছি, এই এলাকার মধ্যে ইসলামের কোনো কথা তুমি বলতে পারবে না। বলে কেন বলতে পারবো না? বলে আমরা বাপ দাদা ধর্ম, আমরা মূর্তি পূজা করি, এদেশে ইসলামের কথা তুমি বলতে পারবে না। তখন শাহ রহমত আলী জয়নপুরি বললে, এ রাজা শুনে রেখে দাও, এই জমিনটা আমার আল্লাহর জমিন, এই জমিনে মদিনা কামলিওয়ালার শক্তি স্থান প্রচার হবে। তোমাদের ধর্ম বাতিল ধর্ম, তোমাদের ধর্ম বানোয়ার ধর্ম, এই ধর্ম সঠিক নয়, এ আমরা যে ইসলাম ধর্ম পালন করি এটাই সঠিক ধর্ম। শাহ রহমত আলী জয়নপুরি রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, বলার পরে রাজা তো খেপে যায়, বলে ফকির এত বড় কথা, এত বড় সাহস তোমার, তুমি বলো যে আমাদের ধর্মটা সঠিক ধর্ম নয়, তুমি কেমনে সাহস নিয়ে তুমি কথা বললে? এবার রাজা বলতেছে যে তোমাকে আমি কতল করব। শাহ রহমত আলী জয়নপুরি বলতেছে, আপনাদের ধর্ম যে সঠিক ধর্ম নয় বানোয়ার ধর্ম এটা আমি বলবো না, আমি শাহ রহমত আলী জয়নপুরি বলবো না, যে মাটির মূর্তির পূজা করেন সেই মাটির মূর্তি বলে দেবে কোন ধর্ম সঠিক। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যার ইচ্ছা তার দিয়া মিলায় তাওহীদের মেলা, ওই আল্লাহ যার ইচ্ছা তার দিয়া মিলায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার মাহবুব বাবার খেলা। আল্লাহু আকবার। আপনারা যে মাটির মূর্তির পূজা করেন ওই মাটির মূর্তি বলে দিবে কোন ধর্ম সঠিক। রাজা খেপে গেল, ঠিক আছে দেখি মাটির মূর্তি কেমনে কথা বলে। আজকে আমি মাটির মূর্তির কথা বলাইতে পারবো না, কাল সকাল বেলা দশটার সময় আপনাদের যে বড় মন্দির ওই মন্দিরের সামনে আসবেন। আল্লাহ একবার বলে, ওই মন্দিরের সামনে যত ব্রাহ্মণ আছে যত বিধর্মী আছে তাদেরকে জমায়েত করবেন, সবার সামনে রেখে আমি মাটির মূর্তিকে বলে দিতে পারবো কোন ধর্মটা সঠিক। সকাল দশটার সময় সবাই উপস্থিত হয়ে গেল, এইবার শাহ রহমত আলী তিনিও দাঁড়ায় আছে। রাজা ডাক দিয়া কয়, ফকির যদি মাটির মূর্তিকে কথা না বলাইতে পারো, এই যে হাতে তরবারি দেখেছ তোমার গর্দান কিন্তু আমি রাখবো না। রাজারে চিন্তা করিও না, সবাই কি উপস্থিত হয়ে গেছে? বলে হ্যাঁ, সবাই উপস্থিত হয়ে গেছে। সবাইকে সামনে রেখে তিনি জালালি হয়ে গেলেন। এইবার সাধু তাঙ্গুল মোবারক ইশারা করে মাটির মূর্তির দিকে ইশারা করে ডাকবে, মাটির মূর্তি রে, এ মাটির মূর্তি, আমি তো আল্লাহর গুলাম, মদিনার কামলিওয়ালার গুলাম, এই উপমহাদেশে বাংলার জমিনে আসছি সত্যি ইসলাম প্রচার করার জন্য, আমার আল্লাহর পক্ষ হইতে মাটির মূর্তি তুই বলে দে কোন ধর্মটা সঠিক। যখন তিনি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া মাটির মূর্তির সামনে ইশারা দিয়া দেয়, আমার আল্লাহ সুবহানাহু তাআলা মাটির মূর্তির জবান খুলে দেয়, মাটির মূর্তির সঙ্গে সঙ্গে বলে দেয় ইসলাম ধর্ম সঠিক ধর্ম, ইসলাম ধর্মের মধ্যেই সকলে জায়গা করে নিবে। যখন এই কথা বললেন, মাটির মূর্তি যখন কথা বললো ইসলাম ধর্ম সঠিক ধর্ম, শাহ রহমত আলী জয়নপুরি দাঁড়িয়ে আছে, উনার কদম মোবারকে যায় সমস্ত বিধর্মীরা লুটায়া পড়ে। তখন WW হান্ডার কিতাবের মধ্যে দেখেছি 2 কোটিরও বেশি বিধর্মী ইসলাম ধর্মে তারপর থেকে জায়গা করে নিয়েছিল। সেই মতলাক সেই দরবার এইটা, যার হাতে 2 কোটিরও বেশি বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই দরবার শাহ রহমত আলী জয়নপুরি রহমতুল্লাহ আলাইহি, সেই মাস্তাক এই দরবার মাহমুদিয়া দরবার শরীফ, এই দরবারে আসতে কেউ খালি হাতে ফিরে যাবে না, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে রহমত দিবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এই দপ্তরে এই দরবারে খেদমত করে কোন আমার পীর ভাই কি আপনারা কষ্টে আছেন? জোরে বলেন কষ্ট আছে। আল্লাহ পাক শাহ রহমত আলী রহমতুল্লাহ এবং শেখ প্রদীপের কাছে আপনারা যখন হাতে হাত রেখেছেন, যখন বায়াত হয়েছেন, আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?